আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে বসে তোমরা অনলাইন ক্লাসের সাথে জড়িত আছো এবং নিজেদের পড়াশোনাকে আরও এগিয়ে নিচ্ছ। আমরা এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম ক্লাস হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম লাভ লোকসান আবন্টন হিসাব কীভাবে তৈরি করা হয় এবং অংশীদারদের মূলধন হিসাব কীভাবে তৈরি করা হয়। আমরা আজকেও লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের মূলধন হিসাব কীভাবে তৈরি করা হয় এটা দেখব। পূর্বের ক্লাসের সাথে এই ক্লাসের পার্থক্য হচ্ছে আমরা পূর্বের ক্লাসে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করেছি, যেখানে অংশীদারদের মূলধন হিসাবের ব্যালেন্স ছিল অথবা মূলধন হিসাব করতে বলেছে। তো এখানে আমরা দেখব যে অংশীদারদের চলতি হিসাব করতে বললে আমরা কিভাবে আবন্টন হিসাব তৈরি করব এবং চলতি হিসাব তৈরি করব, মূলধন হিসাব তৈরি করব। অর্থাৎ কোনো অঙ্কের মধ্যে যখন অংশীদারদের চলতি হিসেবের ব্যালেন্স দেয়া থাকবে, অংশীদারদের চলতি হিসেবের ব্যালেন্স দেয়া থাকবে অথবা অংশীদারদের চলতি হিসাব করতে বলবে, তখন আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবের একটু চেঞ্জ হবে, শুধু হেডিংটা চেঞ্জ হবে, বাকি সবই ঠিক থাকবে। যেমন আমরা যখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাব করেছি, তখন আমরা হেডিং দিয়েছি অংশীদারদের মূলধন হিসাব, কিন্তু আমরা এখানে যেহেতু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অঙ্ক করব, অর্থাৎ অংশীদারদের চলতি হিসাব যেহেতু করতে বলবে অঙ্কে করতে বলেছে, সেহেতু সেখানে আমরা হেডিং দেবো অংশীদারদের চলতি হিসাব। আর এতটুকু পার্থক্য ছাড়া পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাব আর স্থিতিশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, শুধু এতটুকুই পার্থক্য, শুধু হেডিংটা চেঞ্জ হবে। আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব লিখেছি আর এখানে হবে অংশীদারদের চলতি হিসাব, বাদ বাকি সবই এক থাকবে। বাম পাশে অংশীদারি ব্যবসায়ের সমস্ত খরচগুলো, ডান পাশে সমস্ত আয়গুলো লিখতে হবে। যেমন বাম পাশে মূলধনের সুদ, অংশীদারদের চলতি হিসাব অর্থাৎ ঋণের সুদ, অংশীদারদের চলতি হিসাব, চলতি হিসাবের যদি কোনো সুদ, সুদের কথা বলা থাকে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সুদ ডেবিট দিকে হবে, অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্সের সুদ ডেবিট দিকে হবে। অর্থাৎ অংশীদারের চলতি হিসেবের ব্যালেন্স যদি ক্রেডিট থাকে, ওইটা সুদ শুধু ডেবিট পাশে আসবে, আর অংশীদারদের চলতি হিসেবের ব্যালেন্স যদি ডেবিট থাকে তাহলে ওইটা আমরা ক্রেডিট পাশে দেব। তখন আমাদের এখানে লিখতে হবে চলতি হিসাবের সুদ। যদি ডেবিট ব্যালেন্স থাকে, অর্থাৎ যদি ডেবিট ব্যালেন্স থাকে তাহলে ক্রেডিট দিকে সুদ যাবে, আর যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে সুদটা ডেবিট দিকে আসবে, আর বাকি সব তারপরে আমরা এখানে লাভ লোকসান হিসাব, অর্থাৎ যে বছরে হিসাব করা হবে ওই বছর অংশীদারি ব্যবসায় যত লাভ হয়েছে ওটা আমরা ক্রেডিট পাশে দেবো, এই পাশে যোগ করব, এই আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে যেটা থাকবে এটা হবে মুনাফা, মুনাফাকে আমরা পূর্বের মতো মুনাফা বন্টন অনুপাতে ভাগ করে দেবো। অর্থাৎ তাহলে পরিবর্তনশীল, আমরা এটা এখন শিখতে পারলাম যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাবে প্রত্যেকটা খরচের উপরে হেডিং হবে অংশীদারদের মূলধন হিসাব, কিন্তু স্থিতিশীল পদ্ধতিতে অর্থাৎ আজকে যে পদ্ধতি আলোচনা হচ্ছে এই পদ্ধতিতে হেডিংটা হবে অংশীদারদের চলতি হিসাব। এই পাশে আমরা দেখি যখন উত্তোলন সুদ লিখব অংশীদারদের চলতি হিসাব, অন্যতম লিখবো অংশীদারদের চলতি হিসাব, মুনাফার অংশ লিখবো অংশীদারদের চলতি হিসাব, চলতি হিসাবে সুদ লিখবো অংশীদারদের চলতি হিসাব, অর্থাৎ এইভাবে আমরা লিখব। তাহলে আমরা এতটুকুই পার্থক্য যে অংশীদারদের মূলধন হিসাব লিখতে হইতো পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, আর স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে। তারপরে আমরা দেখব অংশীদারদের চলতি হিসাব কীভাবে তৈরি করতে হবে। অংশীদারদের
চলতি হিসাব কীভাবে তৈরি করতে হবে। অংশীদারদের চলতি হিসাব অংশীদারদের মূলধন হিসেবে যেরকম ঘর করতে হয়, অংশীদারদের চলতি হিসাবেরও ওই রকম ঘর করতে হয়। এখানে আমরা যদিও তারিখের ঘর রাখছি, বিবরণের ঘর, এক্স অংশীদারের টাকা, ওয়াই অংশীদারের টাকা, তারিখ, বিবরণ, এক্স অংশীদারের টাকা, ওয়াই অংশীদারের টাকা। বাম পাশ হচ্ছে ডেবিট পাশ, ডান পাশ হচ্ছে ক্রেডিট পাশ। আমরা এখানে তারিখের ঘর খালি রেখেছি, কারণ অঙ্কের মধ্যে যখন যেই তারিখ দেওয়া থাকবে ওই তারিখ এখানে বসাতে হবে। এখানে যেহেতু আমাদের কাল্পনিকভাবে কিছু জিনিস ধরে নেওয়া হয়েছে, ওই হিসেবে আমরা অঙ্কটা এভাবে ফর্মুলাভাবে করব। এখানে অঙ্কের মধ্যে অংশীদারদের চলতি হিসেবের ব্যালেন্স দেওয়া থাকবে, ব্যালেন্স দেওয়া থাকবে, বছরের শুরুতে যে ব্যালেন্স দেওয়া থাকবে এটাকে ব্যালেন্স পিটি লিখব, টাকা লিখব। এক্সের যদি ডেবিট ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে ক্রেডিট দিকে লিখব। আবার এটার একটা বিশেষ দিক হচ্ছে এই পদ্ধতিতে, তিন যদি দুইজন অংশীদার থাকে হয়তো কারো না কারো ডেবিট ব্যালেন্স থাকবে, কারো ক্রেডিট ব্যালেন্স থাকবে। তিনজন অংশীদার থাকলে হয়তো দুইজনের ডেবিট ব্যালেন্স আছে, একজনের ক্রেডিট ব্যালেন্স আছে। অর্থাৎ যার ক্রেডিট ব্যালেন্স তার ব্যালেন্স বিটি দিয়ে ক্রেডিট দিকে লিখব, যার ডেবিট ব্যালেন্স থাকবে ব্যালেন্স বিটি দিয়ে তার ঘরে ডেবিট দিকে লিখব। অর্থাৎ আমরা এখানে ধরে নিয়েছি যে এক্স এর ক্রেডিট ব্যালেন্স আছে এই জন্য টাকাটা ক্রেডিট দিকে, আর ওয়াই এর ডেবিট ব্যালেন্স আছে এই জন্য ওয়াই এর টাকাটা ডেবিট দিকে। ওকে, তারপরে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব লিখব। ওই লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে সমস্ত খরচের আইটেমগুলো এখানে ক্রেডিট পাশে চলে আসবে, লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট দিকে সমস্ত আয়ের আইটেমগুলো এখানে ডেবিট দিকে চলে আসবে। লাভ লোকসান আবন্টন হিসেবে আমাদের ওখানে ছিল মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, চলতি হিসেবে সুদ, মুনাফার অংশ, অথবা এগুলো ছাড়াও যদি অন্য কিছু থাকে, যেমন কমিশন থাকতে পারে, অনাদায়ী কোনো খরচ থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর ডেবিট পাশে থাকবে উত্তোলন দিতে হবে প্রথমেই, তারপরে লাভ লোকসান আবন্টন হিসেবের ক্রেডিট পাশে যে আইটেমগুলো ছিল এখানে ডেবিট পাশে চলে আসবে, উত্তোলনের সুদ, অন্যোত্তোলন, চলতি হিসেবে সুদ, ক্ষতির অংশ। তাহলে ব্যালেন্স বিডি যদি ক্রেডিট ব্যালেন্স থাকে ক্রেডিট দিকে দিতে হবে, আর ব্যালেন্স বিডি যার ডেবিট দিকে ডেবিট লেখা আছে তার ডেবিট দিকে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। তারপরে এক্সের টাকা যোগ করতে হবে, এক্সের টাকা থেকে এক্সের যে সমস্ত কারণে এক্সের চলতি হিসেবের পরিমাণ কমে যাবে খরচের কারণে, ওই সমস্ত যদি ডেবিট দিকে দিয়ে বাম পাশে বিয়োগ করে যেটা থাকবে ওটা থাকবে আমাদের ব্যালেন্স সিডি। তারপরে দেখা যাচ্ছে এখানে ওয়াইয়ের ডেবিট ব্যালেন্স এলো, অর্থাৎ ডেবিট দিকে যোগফলটা বেশি হওয়ার সম্ভাবনা, এই জন্য এখানে ওয়াইয়ের বেলায় ডেবিট পাশের যোগফলটা আগে নামাবো, ডেবিট পাশের যোগফল আগে নামাবো। এই জন্যে যেহেতু তার ব্যালেন্স বিডি ডেবিট দিকে ছিল এই জন্য ডেবিট পাশ আগে যোগ করব। ব্যালেন্স বিডি যেহেতু ডেবিট দিকে ছিল এই জন্য ডেবিট পাশ আগে যোগ করব, আর ব্যালেন্স তারপরে এটার ব্যালেন্স থেকে ওয়াইয়ের ক্রেডিট দিকের ব্যালেন্সগুলো বিয়োগ করে যেটা থাকবে এটা হবে ব্যালেন্স শিট। অর্থাৎ শুরুতে যেরকম ব্যালেন্স বিডি দুই দিকেই ছিল, যেমন এক্সের ডেবিট ক্রেডিট ব্যালেন্স ছিল, ওয়াইয়ের ডেবিট ব্যালেন্স ছিল, তদ্রূপ ব্যালেন্স সিডিও দুই দিকে হবে। তাহলে এক্সের হবে ক্রেডিট ব্যালেন্স আর ওয়াই হবে ডেবিট ব্যালেন্স, এক্সের হবে ক্রেডিট ব্যালেন্স, ওয়াই হবে ডেবিট ব্যালেন্স। এইভাবে আমরা অংশীদারদের চলতি হিসাব করব। তাহলে অংশীদারদের মূলধন হিসাব, এখানে মূলধনের ব্যালেন্স বিটি যাবে না, এখানে শুধু চলতি হিসেবের ব্যালেন্সটা যাবে, চলতি হিসেবের ব্যালেন্স যাবে এবং চলতি বছরের আয় ব্যয় উত্তোলন পণ্যোত্তোলন এই আইটেমগুলো অংশীদারদের চলতি হিসাবে যাবে। অর্থাৎ অংশীদারদের মূলধন ছাড়া বাকি সমস্ত আইটেম অংশীদারদের চলতি হিসেবে যাবে, আর অংশীদারদের মূলধনটা যাবে আলাদা যে অংশীদারদের মূলধন হিসাব করা হবে ওখানে। নেক্সটে দেখব আমরা অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদাররা বছরের শুরুতে যে প্রারম্ভিক মূলধন নিয়ে আসবে ব্যালেন্স বিডি দিয়ে ওই টাকাটা লিখতে হবে, যদি বছরের মাঝামাঝি অন্য কোনো সময়ে অতিরিক্ত কোনো মূলধন নিয়ে আসে এটাকে নগদান হিসাব দিয়ে তার ব্যালেন্স লিখতে হবে। অর্থাৎ প্রারম্ভিক মূলধন আর হচ্ছে অতিরিক্ত মূলধন, প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন, এই দুইটা আইটেম ছাড়া অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে আর কোনো ব্যালেন্স যোগ বিয়োগ হবে না। অথচ আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি দেখেছি, অংশীদারদের মূলধন হিসেবে ব্যালেন্স বিটি যাবে এবং সমস্ত প্রকার আয় এবং ব্যয় মূলধন হিসেবে লিখতে হয়। কিন্তু স্থিতিশীল পদ্ধতিতে
স্থিতিশীল পদ্ধতির নামের মধ্যেই মূলধন হিসাব কীভাবে করতে হবে আমাদের আমরা বুঝতে পারবো। স্থিতিশীল অর্থাৎ মূলধনটা স্থির থাকবে, বছরের শুরুতে যে মূলধনটা নিয়ে আসছে আর বছরের অন্য কোনো সময় যদি কোনো অতিরিক্ত মূলধন নিয়ে আসে, এইটা ছাড়া আর অন্য কোনো আইটেম অংশীদারদের মূলধন হিসেবে যাবে না। তারপরে ক্রেডিট পাশে আমরা যোগ করব, ক্রেডিট পাশ থেকে ডেবিট পাশে যদি অন্য কোনো কিছু থাকে, অন্য কিছু থাকার সম্ভাবনা নাই, ডেবিট পাশে যেটা যোগফল হবে এটাই হবে ব্যালেন্স সিডি। তাহলে আমরা পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, যেখানে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এই দুইটা আমরা দেখাইছিলাম। আর আজকের ক্লাসে আমরা দেখালাম স্থিতিশীল মূলধন পদ্ধতি। স্থিতিশীল মূলধন পদ্ধতি মানে স্থিতিশীল মূলধন পদ্ধতি এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে মূল পার্থক্য হচ্ছে, যখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব, তখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লিখতে হেডিং লিখতাম অংশীদারদের মূলধন হিসাব। আর এখানে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে যখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব, আমরা আবার দেখাচ্ছি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে যখন লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব, তখন আমরা লিখব অংশীদারদের চলতি হিসাব, কারণ এই সমস্ত আইটেমগুলো এখন অংশীদারদের চলতি হিসাবে যাবে, এই আইটেমগুলো এখন আর অংশীদারদের মূলধন হিসাবে যাবে না। যেটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা দেখেছি এই সমস্ত আইটেমগুলো অংশীদারদের মূলধন হিসেবে গিয়েছিল, কিন্তু এটা যেহেতু স্থিতিশীল মূলধন পদ্ধতি, এই সমস্ত আইটেমগুলো এখন অংশীদারদের চলতি হিসেবে যাবে, যার কারণে আমরা হেডিংগুলো দেব অংশীদারদের চলতি হিসাব। আর অংশীদারদের চলতি হিসাবের মধ্যে ব্যালেন্স বিডি, অর্থাৎ চলতি হিসেবে যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে ক্রেডিট দিকে, চলতি হিসেবে যদি ডেবিট ব্যালেন্স থাকে তাহলে ডেবিট দিকে দিতে হবে। আর বাকি লাভ লোকসান হিসেবের ডেবিট আইটেমগুলো চলতি হিসেবে ক্রেডিট দিকে আসবে, লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট আইটেমগুলো চলতি হিসাবে ডেবিট দিকে আসবে। তারপরে আমরা যোগ করে যোগফল থেকে ডেবিটটা বিয়োগ করে ব্যালেন্স সিডি বের করব। এখানে আরেকটা জিনিস, যেটা যেমন এখানে কোয়ের ক্রেডিট ব্যালেন্স আছে, তাহলে এটা পরবর্তী বছর আবার ব্যালেন্স বিডি চলে যাবে, ব্যালেন্স বিডি দিয়ে এই ওয়াইয়ের যে ব্যালেন্স সিডি ছিল ওয়াইয়ের এখানে টাকা লিখতে হবে, ওয়াইয়ের এখানে টাকা লিখতে হবে। আর এখানেও ব্যালেন্স বিডি অর্থাৎ পরবর্তী বছর, এখানে যে এক্স এর ব্যালেন্স সিডি ছিল, এখানে এক্স এর ঘরে ব্যালেন্সের টাকা এভাবে দিতে হবে। অর্থাৎ এটা যদি 19 সাল হয় তাহলে এটা 20 সাল, এটা যদি 20 সাল হয় এটা 21 সাল, অর্থাৎ যে বছর ব্যালেন্স সিডি, ব্যালেন্স বিডি হবে পরবর্তী বছরের শুরুর তারিখ। তাহলে অংশীদারদের চলতি হিসেবে যাবে চলতি হিসেবের ব্যালেন্স, আর হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসেবে যত আয় ব্যয় গেছে ওই সমস্ত আয় ব্যয়ের আইটেমগুলো এখানে যাবে। আর হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসেবে এখানে শুধু প্রারম্ভিক যে ব্যালেন্স নিয়ে ব্যবসা শুরু করেছে ওই ব্যালেন্সটা এখানে যাবে, আর বছরের অন্য কোনো সময় যদি সে নগদ কোনো টাকা অথবা অন্য কোনো কিছু অতিরিক্ত মূলধন হিসেবে ব্যবসায় নিয়ে আসে তাহলে ওই ব্যালেন্সটা যাবে। আর এছাড়া অন্য কোনো আইটেম, অন্য কোনো আয় এবং ব্যয়ের আইটেম এই অংশীদারদের মূলধন হিসেবের মধ্যে আসবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে, অংশীদারদের যখন চলতি হিসেবের ব্যালেন্স দেয়া থাকবে, তখন অংশীদারদের মূলধন হিসাবে কোনো আয় ব্যয়ের আইটেম আসবে না। এখানে শুধু মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত এবং অতিরিক্ত মূলধনের উদ্বৃত্তটা নিয়ে আসতে হবে, অন্য কোনো আইটেম এখানে নিয়ে আসা যাবে না। এটাই হলো আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি যে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব কীভাবে তৈরি করতে হয়, অংশীদারদের মূলধন হিসাবে কীভাবে তৈরি করতে হয়, ওটা ছিল এক পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। অর্থাৎ প্রারম্ভিক মূলধন যা ছিল সমাপনী মূলধন তার চেয়ে ব্যতিক্রম ছিল, আর এটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি। অর্থাৎ প্রথমে এখানে যোগফল, মূলধনের যোগফল যা হবে ব্যালেন্স শিটই ওইটাই হবে, অর্থাৎ এখানে কোনো কিছু আয় ব্যয় যোগ বিয়োগ না হওয়ার কারণে এখানে মূলধনের ব্যালেন্সের কোনো পরিবর্তন হবে না, এই জন্যই এটাকে বলা হয় স্থিতিশীল মূলধন পদ্ধতি।
এখন আমরা দেখব আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি অংশীদারদের কোনো ঋণ হিসাব তৈরি করতে বলে, অংশীদারদের যদি কোনো ঋণ হিসাব তৈরি করতে বলে, তাহলে আমরা ঋণ হিসাবের জন্য একটা খতিয়ান করে ঋণের টাকাটা ওখানে লিখে রাখবো। আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি যে যদি কোনো অংশীদার কারবারে ঋণ হিসেবে কোনো অর্থ নিয়ে আসে, তাহলে ঋণের উপরে যদি সুদের হারের কথা উল্লেখ থাকে, তাহলে ওই হার অনুযায়ী ওই অংশীদারকে ঋণের উপরে সুদ দিতে হবে। আর যদি অংশীদারি চুক্তিপত্রে সুদের হার সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা না থাকে, তাহলে অংশীদার 1932 সালের অংশীদারি আইনের চুক্তির অবর্তমানে যে আইনগুলো প্রযোজ্য, ওই আইন অনুযায়ী 6% হারে ঋণের উপরে সুদ ধার্য করতে হবে। আমরা জানি অংশীদারদের ঋণের সুদটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসেবে দেখাই আর স্থিতিশীল মূলধন পদ্ধতিতে চলতি হিসেবে দেখাই। এখন অনেক প্রশ্নে এরকম থাকে, বিশেষ করে ক নম্বরের প্রশ্নে থাকে যে অংশীদারের ঋণ হিসাব তৈরি করো। তাহলে একটা ছোট একটা খতিয়ান করে আমরা ঋণ হিসাব করব, যত টাকা নিয়ে আসবে ওটাকে ব্যালেন্স বিডি দিব, যদি কোনো ঋণ পরিশোধ করে তাহলে ডেবিট দিকে ব্যাংক, যদি চেকে পরিশোধ করে তাহলে ব্যাংক, আর যদি নগদে পরিশোধ করে তাহলে নগদান হিসেবে লিখব। আর অর্থাৎ ব্যালেন্স বিডি, যত টাকা ঋণ নিয়ে আসবে ওটা হবে ব্যালেন্স বিডি। আর যদি ঋণের কোনো কিছু পরিমাণ অংশ পরিশোধ করে তাহলে পরিশোধিত অংশ বাদ দিয়ে যেটা থাকবে এটা থাকবে ব্যালেন্স সিডি। যদি কোনো নগদ অর্থ ঋণ বাবদ কোনো পরিশোধ না করে তাহলে ব্যালেন্স বিডি যেটা হবে ব্যালেন্স সিডি অনুরূপ একই পরিমাণ হবে। কোনোভাবেই ঋণের সুদকে অংশীদারের ঋণ হিসেবে দেখানো যাবে না। ঋণের সুদ যেহেতু একটা খরচ, ওটাকে খরচ হিসেবে দেখাতে হবে, ঋণ হিসেবে শুধু অংশীদারের ঋণের টাকার পরিমাণে দেখাতে হবে। এই গেল আমাদের অংশীদারের ঋণ হিসাব। তাহলে আজকের ক্লাসের আমাদের সামারি একটু আবার বলে দিচ্ছি যে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম, 1 নম্বর হচ্ছে যে পরিবর্তনশীল স্থিতিশীল মূলধন পদ্ধতি, এটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাবে এখানে প্রত্যেকটা খরচের উপরে লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব। একটা জিনিস এখানে বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে ঋণ কিন্তু সব অংশীদার নিয়ে আসবে না। যদি এক্সও ঋণ নিয়ে আসে, ওয়াইও ঋণ নিয়ে আসে, তাহলে ঋণের সুদের বেলায় এক্সও হবে ওয়াইও হবে, কিন্তু যদি অঙ্কের মধ্যে একজনের কথা বলা থাকে যে মিস্টার এক্স 60,000 টাকা ব্যবসায়ী ঋণ হিসেবে আনয়ন করেছে, তাহলে এখানে অংশীদারদের চলতি হিসাব লিখব না, তখন লিখব মিস্টার এক্সের চলতি হিসাব। অর্থাৎ যে ঋণ নিয়ে আসবে, যেহেতু অংশীদারদের বলতে বোঝায় প্লোরাল নাম্বার, অর্থাৎ একাধিক ব্যক্তি যখন কোনো কাজ, অর্থাৎ এক্স ওয়াই মূলধন নিয়ে আসছে, এই জন্য মূলধনের সুদ যখন লিখছি তখন লিখছি অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের অর্থাৎ এক্স এবং ওয়াই উভয়জন যদি ঋণ দুজন নিয়ে আসে তাহলে এক্স ওয়াই দুজনে হবে চলতি হিসাবে। এক্স এবং ওয়াই উভয়ের যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে এখানে লিখছি অংশীদারদের চলতি হিসাব, কিন্তু যদি একজন ঋণ নিয়ে আসে তাহলে এখানে লিখতে হবে এক্সের চলতি হিসাব। যদি চলতি হিসেবে ক্রেডিট ব্যালেন্স একজনের থাকে, যদি ওয়াইয়ের থাকে, তাহলে লিখতে হবে ওয়াইয়ের চলতি হিসাব। অর্থাৎ যদি একজন ব্যক্তির হিসাব হয়, ওই খরচটা একজন ব্যক্তির হয়, তাহলে তার চলতি হিসাব লিখতে হবে, আর যদি একাধিক অংশীদারের হিসাব হয় তাহলে অংশীদারদের চলতি হিসাব এটা লিখতে হবে।
আর এই পাশে লাভ লোকসান হিসেবে প্রথমে যে যে পরিমাণ মুনাফা হয়েছিল ওই মুনাফার অংশটা লিখতে হবে, উত্তোলনে সুদ লিখতে হবে, পণ্য উত্তোলনের পরিমাণ লিখতে হবে, তারপরে আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে মুনাফা। মুনাফাকে অংশীদারদের চুক্তি অনুযায়ী বন্টন করতে হবে, চুক্তিতে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা না থাকলে সমানভাবে মুনাফা বন্টন হবে। তারপরে আমরা পড়েছি অংশীদারদের চলতি হিসাব, এখানে চলতি হিসেবের ব্যালেন্স দেওয়া থাকবে, যার ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকবে ব্যালেন্স বিটি দিয়ে ক্রেডিট দিকে, যার ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে ব্যালেন্স বিটি দিয়ে ডেবিট দিকে, আর লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট আইটেমগুলো এখানে ক্রেডিট দিকে, আর ওখানে লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট আইটেমগুলো এখানে ডেবিট দিকে দিতে হবে। তারপরে যোগ করে ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করলে যেটা থাকবে ব্যালেন্স সিডি, পূর্বের বছরে ব্যালেন্স সিডি পরবর্তী বছরে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তদ্রূপভাবে অন্য অংশীদারের যদি ক্রেডিট ব্যালেন্স হয়, পূর্বের বছরের ব্যালেন্স সিডি পরবর্তী বছরের ব্যালেন্স সিডি হয়ে যাবে, ব্যালেন্স বিডি হয়ে যাবে। তৃতীয় নম্বরে আমরা দেখেছি অংশীদারদের মূলধন হিসাব, অর্থাৎ স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসেবে মূলধনের ব্যালেন্স ছাড়া অন্য কোনো আইটেম যাবে না, এখানে ব্যালেন্স বিডি দিতে হবে। আর যদি বছরের মাঝামাঝি সময় অথবা অন্য কোনো সময় সে অতিরিক্ত কোনো নগদ অর্থ অথবা অন্য কিছু মূলধন হিসেবে আনয়ন করে তাহলে ওই টাকাকে অতিরিক্ত মূলধন হিসেবে দেখাতে হবে, বাদ বাকি যেটা যোগফল হবে ওইটাই হবে ব্যালেন্স সিডি, অর্থাৎ টোটাল যোগফল যেটা হবে ওইটাই হবে ব্যালেন্স সিডি, এখানে অন্য কোনো আয় অথবা ব্যয়ের আইটেম লিপিবদ্ধ করা যাবে না। সর্বশেষ আমরা দেখিয়েছি অংশীদারদের ঋণ হিসাব, অংশীদারদের ঋণ হিসাব আমরা দেখিয়েছি, ঋণ হিসাব যত টাকা ঋণ হিসেবে নিয়ে আসবে এটাকে ব্যালেন্স বিডি দিতে হবে, আর যদি কোনো অর্থ ঋণ বা ঋণের কোনো অর্থ পরিশোধ করে ওটাকে এখানে যদি চেকে পরিশোধ করে ব্যাংক, যদি নগদে পরিশোধ করে নগদ হিসেবে লিখতে হবে। তো ব্যালেন্স বিডি থেকে এখানে পরিশোধিত অর্থ বাদ দিয়ে যেটা থাকবে এটাই হবে ব্যালেন্স সিডি। আশা করি যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এই অধ্যায়ের অংশীদারদের মূল স্থির মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, কোনো পদ্ধতিতে কারোর সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কোনো কারো কোনো সমস্যা থাকে, কোথাও বোঝার সমস্যা থাকে, পরবর্তী লাইভ ক্লাসে আমরা এই সমস্যাগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। তো স্বাস্থ্যবিধি মেনে চলে আশা করি বাসায় থাকবে এবং আমাদের ক্লাসের সাথে সবসময় যুক্ত থাকবে, এভাবেই আমাদের অনলাইন কার্যক্রম চলতে থাকবে। তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।